আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছেলেমেয়ের পরীক্ষা শেষ যাব বাবার বাড়ি বেড়াতে তো সকাল সকাল উঠে হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো বাসায় কিছুই আর কি বানাইনি সকালে নাস্তা কিনে আনা হয়েছে তো ওইটা খেয়ে আর কি চলে যাব তো এখানে যে বঙ্গজ বিস্কুট আনা হয়েছে বিস্কুটটা আমার খুবই ভালো লাগে আর আনা হয়েছিল ওই যে রুটি তো তারপর এগুলি খাওয়া দাওয়া করলাম একদম হালকা তারপর হচ্ছে সব কিছু গুছ গাছ করে তারপর হচ্ছে চলে যাব তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করলাম তারপর হচ্ছে কফি বানিয়ে নিচ্ছে আমার জন্য তো আজকে চুলায় আর বানালাম না মগের মধ্যে হচ্ছে পানি আর দুধ দিয়ে তারপর হচ্ছে ওভেনে গরম করে নিব আর এইদিকে যে আরফা চকলেট খাচ্ছে তো তারপরে যে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই তো ওভেনে দিয়ে দিয়েছি একদম একটা বলক তুলে নিয়েছি তারপর এর মধ্যে আমি যে কফিটা দিয়ে দিব তো অতটা ভালো লাগেনি জাল করে নিলে কফিটা যত ভালো লাগে তো এইভাবে বানালে বেশি ভালো লাগে না আমার কাছে অতটা ভালো লাগেনি কিন্তু তাড়াতাড়ির জন্যই আর কি এইভাবে বানানো হয়েছে তো তারপর ঘরের আরও টুকটাক সব কাজ শেষ করলাম তারপর এই যে মাছ এই মাছের পানি চেঞ্জ করলাম তো যাবো কয়েকদিন থাকবো এর মধ্যে পানি চেঞ্জ না করলে তো সমস্যা তারপরে যে খাবার দিয়ে দিচ্ছি আর এখন একটা দুর্ঘটনা ঘটছে যে মাছের পানি পরিষ্কার করতে গিয়ে এখান থেকে একটা মাছ হচ্ছে পড়ে গিয়েছে মাছটা খুবই ছোট ছিল তাই তারপর আরও ঘরের কাজকর্ম ছিল পরিষ্কার করলাম সব কিছু টুকটাক একটু রান্না করেছি ওর বাবার জন্য ওর বাবা তো আর যাবে না তাই তো ওইগুলো আর ভিডিও করিনি একটু তাড়াতাড়ি আর কি কাজটা শেষ করে ফেলেছি তো আমরা রওনাও দিয়ে দিয়েছি তখন বাজে প্রায় দেড়টার মতো তো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে এসে পৌঁছে গেছি তো এসে দেখে মার তো রান্না বাড়া শেষ আর মার হচ্ছে এগারোটার মধ্যে সকাল দুপুরের রান্না সব শেষ করে ফেলে আর দুপুরে রান্না করেছে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে তো এই তো এখন হচ্ছে আলিফকে খাবার দিয়ে দিয়েছে আমরা এসেই অবশ্য খেতে বসে পড়েছি তা তারপরে যে আমিও বসে পড়লাম এখানে হচ্ছে যে আমি মাংস নিয়ে নিয়েছি আর ছিল যে নোনা ইলিশ ভর্তা আর আরও ছিল তো আমি নোনা ইলিশ ভর্তা দিয়েই খেয়েছি আমি তো বাসায় অত ভর্তা বানাই না তো এখানে আসলে আসলে ভর্তা খাওয়া হয় আর এইখানে ছিল হচ্ছে মুলা দিয়ে ডাল এটা খুবই মজা ছিল তো মূলাটা তো সচরাচর অনেকেই পছন্দ করে না মানে আমাদের ঘরেও কেউ এরকম পছন্দ করে না মা খায় শুধু তো এটা রান্না করছে এটা খুবই ভালো লেগেছে আমার কাছে অনেক মজা লাগছে আর কি ডাল দিয়ে মূলাটা একদম ঘন করে রান্না করছে তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম সবাই একসাথে এই তো বিকেলবেলা এখন বাইরে বের হব একটু বাড়িতে আসলেই তো একটু বাইরে বের হই বিকেল টাইমে তো আরফাকে এদিগর মামি হচ্ছে সাজুগুজু করিয়ে দিচ্ছে আর এই তো আনা আমরা আসছি এইটা শুনে আনাবিয়া আসছে আমাদের বাড়িতে আমি আসলেও আসে তো ওর সাথে বসে একটু গল্প করলাম তারপর হচ্ছে আমি বাইরে চলে গিয়েছিলাম একটু মানে হাঁটাহাঁটি করার জন্য তো এই হলো মাগরিবের পর তো মা আর আরফা হচ্ছে আর কি বাইরে গিয়েছিল। সবজি আনার জন্য তো কী নিয়ে আসছে এখানে ফুলকপি সিম মিষ্টি কুমড়া আর হচ্ছে লাউ তো এইগুলো দিয়ে হচ্ছে সবজি খিচুড়ি রান্না হবে আমার ভাই আর কি খাবে সবজি খিচুড়ি গরু মাংস দিয়ে আর আর ফাইজ আসার সময় একটা বড় জুসের প্যাকেট নিয়ে আসছে তো আমি তো এই এটা খাওয়াই না সহজে তো তারপর এখন নিয়ে আসছে দোকান থেকে কি আর করা খাবে তো বাচ্চা মানুষ এসব জিনিস খেতে চায় তো আমি সহজে এগুলো দিই না তো তারপরে যে রাতের জন্য রান্না করতেছি গরুর মাংস বসিয়ে দিয়েছি বড় একটা মানে পাতিলে আর এদিকে যে সবজিগুলো কেটে নিয়েছি এখানে মিষ্টি কুমড়োটা দিইনি মিষ্টি কুমড়াটা আমার ভাই পছন্দ করে না তাই আর কি দেওয়া হয়নি আর তারপর সব সবজি একসাথে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে আর এইদিকে যে মাংসটা আমি হলুদ মরিচ দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো আমি মাংসটা আগে রান্না করে নিয়েছি সবজি একসাথে তো তারপরে আমি যে খিচুড়ি মানে চালটাও আলাদা করে রান্না করে তারপরে একসাথে মিশিয়ে খুব ভালো করে বলক তুলে নিয়েছি তো এখানে খিচুড়িটা অলরেডি হয়ে গেছে তো আমি এইখানে ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এই খিচুড়িটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম রেসিপিটা এইভাবে রান্না করলে খিচুড়িটা খুবই মজা হয় তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা খুবই ভালো হয়েছিল। শীতের দিনে গরুর মাংস দিয়ে একদম সবজি খিচুড়ি একটু পাতলা পাতলা খুবই মজা হয় তো তারপরে তো এইদিকে হয়ে গেল একদম গরম গরম সবজি খিচুড়ি তো আমরা সবাই বসে এখন খেয়ে নিচ্ছি তো সবাইকে দিয়ে দিলাম তারপরে যে আমি খেয়ে নিচ্ছি খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর এই সবজি খিচুড়িটা চুলায় রান্না করতে চেয়েছিলাম মাটির চুলায় তো গত কয়েকদিন তো মোটামুটি বৃষ্টি হয়েছে এর জন্য আর আসলে চুলায় রান্না করতে পারিনি সব কিছুই একটু ভেজা ভেজা ছিল আর এখন তো একটু শীত শীত পড়েছে তাই মাটির চুলায় রান্না করতাম আমি একটু আগুনও পোহাতে পারতাম তো এর জন্যই হচ্ছে মাটির চুলায় রান্নাটা করার আর কি ই করেছিলাম প্ল্যান করেছিলাম কিন্তু তা তো আর হলো না তো যাই হোক পরে আবার রান্না করবো ইনশাল্লাহ তো তারপর আলহামদুলিল্লাহ সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম আর এই তো সেই জুসটা তো এখন আলিফ আরফাকে হচ্ছে দিয়ে দিয়েছে আর এই জুসটা শুধু ওরা দুই ভাই বোনই খেয়েছে তো ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ